সারা বাংলা জুড়ে কৃষকদের শক্তি ফিরিয়ে দেওয়ার জন্য নরেন্দ্র মোদী যে নতুন আইন করেছেন কৃষকদের অধিকার ফেরানোর, তার সমর্থনে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের যেভাবে বঞ্চনা করেছেন, তাদের প্রতারণা করেছেন, তার প্রতিবাদে এই দুই উদ্দেশ্যে সারা বাংলা জুড়ে মানুষ রাস্তায় নেমেছে বিজেপির নেতৃত্বে, এবং প্রত্যেক বিধানসভা কেন্দ্রিক হাজার হাজার মানুষের মিছিল হচ্ছে। আজকে সেই রকমই একটা মিছিল এই আরামবাগ বিধানসভা কেন্দ্রে হতে চলেছে। আমরা সেই মিছিলে অংশগ্রহণ করব। আর এরই সঙ্গে আমি বলে দিই যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ভুলে গেছেন। তিনি গতকাল বলেছেন, আমার মন চাইছে হাতরাসে দৌড়তে, হাতরাসে যেতে। আর এখানে রানীগঞ্জে যে দলিত মেয়েটি তাকে ধর্ষণ করা হলো, সে মারা গেল, সেখানে তিনি রানীগঞ্জে যাওয়ার সময় পাননি, নর্থ বেঙ্গলে গিয়েছিলেন, 5 কিলোমিটারের মধ্যে দিয়ে চলে এলেন, একবারও রায়গঞ্জের সেই দলিত মেয়েটির কথা মনে পড়েনি মাননীয়ার। সুতরাং আজকে আর মাত্র 6 মাস, তারপরে মমতা বিদায় কাব্য হচ্ছে তৈরি এবং বিজেপি ক্ষমতায় আসছে। আমরা চাই এই আন্দোলন জোরদার করে, জনমুখী করে, মানুষের সাহায্যে এই বাংলায় নতুন সরকার আনা, সুশাসন আনা, বিজেপি কেন্দ্রে, বিজেপি রাজ্যে। এর থেকে ভালো বাংলার আর কিছু হতে পারে না। ধন্যবাদ।